দেখো আচ্ছা আজকে আমরা মূলত সংখ্যা শিখবো মূলত সংখ্যা সম্পর্কে কারো কোনো ধারণা আছে যদি কেউ থাকো হাত তোলে একটু নেই কারো কোনো ধারণা নেই আচ্ছা তাহলে মূলত সংখ্যা কি আমি বলছি আজকে আচ্ছা পড়তে পড়তে বোঝা যাবে এইগুলা এইগুলো আমি পরে বোঝাচ্ছি এইগুলো কি আমি পরে বোঝাচ্ছি প্রথমে তোমার জানার দরকার মূলদ সংখ্যা কাকে বলে মূলদ সংখ্যা না মূলত সংখ্যার মধ্যে সম্পর্ক অসংখ্য টাকাও দেখো অখণ্ড সংখ্যা আছে আর পূর্ণ সংখ্যা আছে দেখি তো প্রথমে তোমাকে কিছু সংখ্যা সম্পর্কে ধারণা দিই তাহলে বুঝতে পারবা প্রথমে আছে স্বাভাবিক সংখ্যা তাহলে মূলত সংখ্যাটা কি বুঝতে পারবা প্রথম থেকে যদি বুঝতে বুঝতে যাও স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাদের বলো বলো তিনি কই স্বাভাবিক সংখ্যা এগুলা কিন্তু বইয়ে নেই এগুলা তোমার বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি ঠিক আছে তোমাদের বইয়ে নেই কিন্তু এগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে আমরা কোনো কিছু গুণ সাধারণত সাধারণত কোনো কিছু জন্য আমরা ব্যবহার করি যেরকম হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলছি সরি বাস্তব সংখ্যা না না বাস্তব বলতে স্বাভাবিক সংখ্যা প্রথমে স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যা পরে আসছে স্বাভাবিক সংখ্যা ঠিকই লিখেছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেগুলা যে সংখ্যাগুলোর সাহায্যে আমরা কোনো কিছু গুনতে পারি যেমন এক গুনতে পারি এক সংখ্যা দিয়ে একটা একটা আপেল আমি দেখাইতে পারবো দুটো আপেল আমি দেখাইতে পারবো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো দশ হাজার কোটি যদি বলি দশ হাজার কোটি আমার হয়তো পাঁচ বছর দশ বছর গুনতে লাগতে পারে হ্যাঁ অতরা আপেল গুনতে লাগতে পারে হয়তো পচিয়ে দিতে পারে কিন্তু গুণি শেষ করা যাবে তো তার দশ হাজার কোটিও একটা কী স্বাভাবিক সংখ্যা তার মানে এক দুই তিন থেকে শুরু করে এ ধারা আনলিমিটেড টাইম পর্যন্ত আনলিমিটেড টাইম পর্যন্ত কি যতটা পাবা সমস্ত সংখ্যায় একদিন না একদিন গুণি শেষ করা যাবে এবং সমস্ত সংখ্যা দ্বারাই কি কোনো না কোনো কিছু গুনতে সাহায্য করা যাবে ঠিক আছে কোনো কোনো কোন কোনো না কোনো জিনিসকে গোনা যাবে তাহলে কি এক দুই তিন থেকে শুরু করে যতটা সংখ্যা আছে চার পাঁচ ছয় সাত আট করে একদম কোটি কোটি সংখ্যা পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এর সঙ্গে যদি আমি শূন্য যোগ করে দিই এর সঙ্গে যদি আমি শূন্য যোগ করে দিই শূন্য শৈন্যটা স্বাভাবিক সংখ্যা নয় কেন বল তে কয় গোনা যায় না বলতে আমি যদি বলি শূন্যখানা আপেল আমাকে দেখাও দেখাইতে পারবা ওর কোন মনে হয় শূন্য আপেলকেও দেখাইতে পারবে না কিন্তু একটা আপেল দেখাইতে পারবে পারবো তো যদি বলে দশ হাজার কোটি আপেল দেখাও দেখানো যাবে এই জন্যে শৈন্যটা স্বাভাবিক সংখ্যা না সৈন্যটা স্বাভাবিক সংখ্যা না কিন্তু এর সঙ্গে যদি আমি সৈন্যটা যোগ করিনি এই সংখ্যাগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা কি সংখ্যা বলে অখণ্ড সংখ্যা হ্যালো তাহলে প্রথমে আসলো স্বাভাবিক সংখ্যা এই সরি এর থেকে এইটুকু শেষ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা তার সঙ্গে আমার যে সৈন্যটা যোগ হয়ে গেল মানে সৈন্য এক দুই তিন চার এরকম করে আনলিমিটেড টাইম পর্যন্ত কি অখণ্ড সংখ্যা ঠিক আছে সবে অখণ্ড সংখ্যা এইবার অখণ্ড সংখ্যা দিয়েও আমরা সব কিছু বোঝাইতে নি সবসময় বোঝাইতে পারি হ্যাঁ বোঝাইতে পারিনি আমাদের কী লাগে ধরো এক থেকে একের সঙ্গে ধরো দুই যোগ করলাম কত হইল তিন ধরো দুই থেকে এক বিয়োগ করলাম কত হইল দেখো দুটো অখণ্ড সংখ্যা যোগ করলাম এ সরি দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করলাম দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করলে আমরা স্বাভাবিক সংখ্যাই পাচ্ছি তাই না হ্যাঁ আবার দেখো শূন্যটা নিলে অখণ্ড সংখ্যা হয়ে যাচ্ছে তো হ্যাঁ এবার অখণ্ড সংখ্যার হিসাবটা করি ধরো এক আর দুই এক দুই অখণ্ড সংখ্যার মধ্যে আছে আছে তো যোগ করলে কি পাচ্ছি তিন পাচ্ছি এটা অখণ্ড সংখ্যার মধ্যে আছে আছে ঠিক আছে আচ্ছা এক আর ধরো পাঁচ অখণ্ড সংখ্যা তাই না গুণ করলে কত হচ্ছে পাঁচই হচ্ছে অখণ্ড সংখ্যা ঠিক আছে এইবার দেখো ধরো দুই থেকে এক বিয়োগ করলাম কত হচ্ছে অখণ্ড সংখ্যার মধ্যে আছে অখণ্ড সংখ্যা এবার এক থেকে দুই বাদ দিয়েই কত হবে বলো তো মাইনাস এক এটা অখণ্ড সংখ্যার মধ্যে আছে না তার মানে এই যুক্ত সংখ্যাগুলো এক ধরনের সংখ্যা যে সংখ্যাগুলো অখণ্ড সংখ্যার মধ্যে নেই সেই সংখ্যাগুলো আমাদের বিভিন্ন সময় হিসাব করতে গিয়ে লাগে তাই সেই সংখ্যাগুলো আমরা ধরো মাইনাস ওয়ান ধর শৈন্য এক দুই তিন ডট আছে তো এই ধরনের মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট চলে গেল তাই না তাহলে শৈন্যর সঙ্গে মাইনাসগুলো একবার যোগ হইলো এই সংখ্যাকে বলবে পূর্ণ সংখ্যা এগুলাকে কি বলবে ভালো করে মনে রাখবা প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে আনলিমিটেড টাইম পর্যন্ত স্বাভাবিক সংখ্যা তার সঙ্গে সৈন্য যোগ করে দিলে কি হয় অখণ্ড সংখ্যা তার সঙ্গে নেগেটিভগুলা যোগ করে দিই যদি পূর্ণ সংখ্যা এবার পূর্ণ সংখ্যাগুলাই কি সব সংখ্যা শূন্য থেকে আনলিমিটেড প্লাস আর পিছনের আনলিমিটেড মাইনাস ঠিক আছে মাইনাস হয়তো দশ হাজার কোটি মাইনাস তিরিশ হাজার কোটি বা তার থেকেও বেশি থাকতে পারে ঠিক আছে এক হয়তো দশ ট্রিলিয়ন থাকে প্রচুর সংখ্যা আছে পরে তো সেইগুলাই কি শেষ না এগুলাই শেষ না দেখো আবার আমরা ছোটো কিছু সংখ্যা নিয়ে যদি আমরা হিসাব করি আমরা বুঝতে পারবো ধরো দুটো পূর্ণ সংখ্যার হিসাব করছি ধরো চার নিয়েছি চারকে ভাগ করলাম দুইটি কথা হবে বলো তো দুই হবে কিন্তু দুইকে আমরা যদি ভাগ করি চার দিই কত হবে বলো তো দুই বাই চার দুই বাই চার লিখতে পারি কাটাকাটি করি কত হবে এক বাই দুই হইলো তাই না এক বাই দুই হইলো হুম তাহলে সবসময় আমরা ভাগ করে দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে প্রথম ক্ষেত্রে আমরা দেখো পূর্ণ সংখ্যাই পেলাম কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পূর্ণ সংখ্যা দুটো ভাগ করে আমরা পূর্ণ সংখ্যা পেলাম না এক বাই দুই পেলাম এদের মধ্যে কোনো জায়গায় এক বাই দুই আছে নাকি কিন্তু এই সংখ্যাগুলো তো সংখ্যা ভগ্নাংশ তাই তো একের দুই একটা সংখ্যা ভগ্নাংশ দুই মানে কি দুই ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ এই একটা কেক আছে কেকটাকে দুই ভাগে ভাগ করলাম দুই ভাগে ভাগ করি তার এক ভাগ তার এক ভাগ এইটা হয়েছে কত এক বাই দুই টোটাল দুই ভাগে ভাগ করলাম তার এক ভাগ হয়েছে এক বাই ঠিক আছে কোনো একটা সংখ্যা একটা কেক আছে কেকটাকে আমি তিন ভাগে ভাগ করলাম এক দুই তিন ভাগে সমান তিন ভাগে ভাগ করলাম তার মধ্যে এইবার আমাকে রেশমি বলবে এই যে দাগ কাটাটুকু আমি একটা কেককে তিন ভাগে ভাগ করেছি এইবার এই দুটো কেককে আমি নিয়েছি এই এই দুটো কেককে কীভাবে বুঝাবো আমি দুই বাই তিন বাহ এই তো দুই বাই তিন এইটা হচ্ছে দুই বাই তিন ওকে তো এই সংখ্যাগুলোও আছে যেগুলো আমরা বিভিন্ন সময় কাজে লাগাই এই সংখ্যাগুলাকেই বলা হয়েছে মূলত সংখ্যা কি সংখ্যা মূলত সংখ্যা তার মানে এর সঙ্গে এর সঙ্গে যদি ওই মানে হাফ ঠিক আছে এই এই সংখ্যাগুলা পূর্ণ সংখ্যা প্লাস পূর্ণ সংখ্যা প্লাস হাফ বা একের তিন বা পাঁচের সাত বা হচ্ছে মাইনাস চারের তিন হ্যাঁ বা মাইনাস হয়তো দশ বাই একশো বা এক লাখ যাই হোক কোনো কিছু ভাগ করে থাকলে ভগ্নাংশ আকারে থাকলে সেইগুলা প্লাস হচ্ছে পূর্ণ সংখ্যা টোটাল মিলে কি হয়ে যায় মূলত সংখ্যা হয়ে যায় টোটাল মিলে কি হয়ে যায় মূলত সংখ্যা হয়ে যায় তা আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাস হচ্ছে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা প্লাস হচ্ছে ভগ্নাংশ এই পূর্ণ সংখ্যার সঙ্গে যদি আমরা ভগ্নাংশ মিলিয়ে দিই একসঙ্গে যোগ করে দিলে কি হবে মূলত সংখ্যা হবে হয়েছে তাহলে মূলত সংখ্যা কোথায় গেল আমরা বুঝলাম মূলত সংখ্যা মানে মূলত সংখ্যা তাইলে স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যার মধ্যে পড়ছে অখণ্ড সংখ্যা মূলত সংখ্যা পূর্ণ সংখ্যাও মূলত সংখ্যা তাই না পূর্ণ সংখ্যাও মূলত সংখ্যা আবার ভগ্নাংশ মূলত সংখ্যা তাইলে মূলত সংখ্যার সংজ্ঞা আমরা একবার জেনে নিই বাবা আচ্ছা মূলত সংখ্যা মূলত সংখ্যা মূলত সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যাগুলা যে সকল বাংলাতে বুঝতে না পারলে আমার মুখের কথা শুনে বসবো ঠিক আছে যে সকল সংখ্যা কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় প্রকাশ করা যায় ঠিক আছে যেখানে যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা কী সংখ্যা পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক্যাল টু জিরো মানে হচ্ছে কিউ শূন্য নয় কিউ শূন্য নয় এই কথাটা ভালো করে মাথায় রাখো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা হ্যাঁ এবং কিউ শূন্য নয় তাকে কি বলা হয় তাকেই পূর্ণ সংখ্যা বলে তাই না হ্যাঁ তাকেই ও মূলত সংখ্যা বলে হ্যাঁ তাকে মূলত সংখ্যা বলে ঠিক আছে তো এবার আমি কটা সংখ্যা লিখছি ওকে ধরো দুই লিখলাম বলো দুই একটা মূলত সংখ্যা হ্যাঁ কী জন্যে বলো তো দুইকে আমরা দুই বাই এক হিসাবে লিখতে পারি তাই না দুইকে আমরা দুই বাই এক হিসাবে লিখতে পারি দুই একটা পূর্ণ সংখ্যা একও একটা পূর্ণ সংখ্যা এক কি শূন্য তাহলে এক সমান সমান শূন্য নয় তাহলে দুই হচ্ছে একটা মূলত সংখ্যা আমরা সংজ্ঞার সঙ্গে সংখ্যা মিলিয়ে যাইছি তার মানে কি দুই একটা পূর্ণ সংখ্যা বলো দুই বাই তিন মূলত সংখ্যা কেননা দুই পূর্ণ সংখ্যা তিনও পূর্ণ সংখ্যা এবং তিন কি নয় তিন সমান শূন্য নয় আচ্ছা শৈন্য বলো শূন্য সমান কি মূলত সংখ্যা হ্যাঁ কেন বলো বলো হ্যাঁ কেন সেটা তো জিজ্ঞেস হ্যাঁ শূন্যকে শূন্য বাই এক লিখতে পারি সৈন্য পূর্ণ সংখ্যা একটাও পূর্ণ সংখ্যা এক শূন্য নয় এই তো হয়ে গেল তাহলে শূন্য একটা কি। শূন্য একটা মূলত সংখ্যা আচ্ছা মাইনাস পাঁচ বাই সাত এটা মূলত সংখ্যা হ্যাঁ মূলত সংখ্যা কেন মাইনাস পাঁচও একটা পূর্ণ সংখ্যা সাতও পূর্ণ সংখ্যা কিন্তু হ্যাঁ সাত সমান সমান শূন্য নয় ওকে আচ্ছা দুই বাই শূন্য দুই বাই শূন্য এটা মূলত নয় হচ্ছে আমাদের বলছে তলায় যেটা থাকবে সেটা শূন্য হওয়া যাবে না তলায় শূন্য দিয়ে ভাগ করা মানে অসংগাত সে শূন্য দিয়ে শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারি তো কোনোদিন দেখি তো শূন্যকে ধরো বললো সাত দিয়ে ভাগ করো বলো ভাগ ফল কত হবে শূন্যকে এক দিয়ে গুণ করো তাও সে শূন্য পাবো শূন্যকে দুই দিয়ে গুণ করো তাও সে শূন্য পাবো এখানে বস মিডিলে বস শূন্যকে তিন দিয়ে গুণ করো তাও সে শূন্যই পাবো ওকে তাও সে শূন্যই পাবো হ্যাঁ তো

ফাকি মারা চেষ্টা করো না আর নড়তেতে আইসব আর কোন দিনে ফাকি মারার চেষ্টা না করা কোনো দিনে না ফাকি মারাটা একমাত্র পড়াশোনা খারাপ রেজাল্ট করার একমাত্র কারণ প্রথম করো ঠিক আছে ফাকি যে কেউ তত না मारे যত খারাপই বুদ্ধি হোক সে ভালো রেজাল্ট করে বেরই যাবে দেখো কোয়ান্টা টেকনিক ইউজ করতে হয় আর কিছু না তো আমি কি বলছিলাম হ্যাঁ 2/0 কোন দিনে মূলদ সংখ্যা নয় তাহলে মূলদ সংখ্যার একটা ধারণা আমরা পেলাম তাই না হ্যাঁ মূলত সংখ্যা সংজ্ঞা মাঝে মাঝে পরীক্ষাতে দেয় আচ্ছা এবার আমরা অঙ্কগুলো দেখি এইখানে দেখো সংখ্যা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা মানে বলেছিলাম থেকে শুরু চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে আচ্ছা এই দেখো পাঁচ আর আট যোগ করতে বলেছে পাঁচ আর আট যোগ করলে কি এটা অখণ্ড সংখ্যা পাবো তো কত পাবো হ্যাঁ হ্যাঁ পাঁচ আর আট যোগ করলে কত হয় বলো তো তেরো হয় তেরোটা একটা অখণ্ড সংখ্যা তার মানে দেখো দুটি অখণ্ড সংখ্যার যোগ ফল সবসময় আমরা অখণ্ড সংখ্যায় পাচ্ছি আমরা হ্যাঁ তিন বাজে এটা তো অখণ্ড সংখ্যা কোনো ব্যাপার নেই কিন্তু পাঁচ থেকে আট বিয়োগ করলে কত বাজে মাইনাস তিন সেটা কি অখণ্ড সংখ্যা না সেটা পূর্ণ সংখ্যা হয়ে যাইছে তার মানে দুটি সংখ্যা দুটি অখণ্ড সংখ্যার দুটি অখণ্ড সংখ্যার বিয়োগ ফল দুটি অখণ্ড সংখ্যার বিয়োগ ফল কখনো কখনো অখণ্ড সংখ্যা হইতেও পারে আবার কখনো নাও হইতে না পারলে বলবে বুঝতে হ্যাঁ না বলবে ঠিক আছে যতক্ষণ না পারবে বলবে তার মানে দেখ যেহেতু তিন একটা কি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয় তাই দুটি অখণ্ড সংখ্যার বিয়োগ ফল একটা অখণ্ড সংখ্যা নাও হইতে পারে ঠিক আছে এবার দেখ গুণ করি পাঁচ আট পাঁচ আটকে চল্লিশ তাই তো চল্লিশ অখণ্ড সংখ্যা নয় অখণ্ড সংখ্যা নয় অখণ্ড সংখ্যা এরকম যত সংখ্যায় নাও দুটি অখণ্ড সংখ্যার গুণ ফল সবসময় কী হবে একটা অখণ্ড সংখ্যাই হবে ঠিক আছে এবার ভাগ ফল দেখি আট বাই পাঁচ এই পাঁচ বাই আট এটা কি অখণ্ড সংখ্যা না এটা কি অখণ্ড সংখ্যা না তার মানে দুটি অখণ্ড সংখ্যার ভাগ ফল আমরা কখনো কোনো অখণ্ড সংখ্যা পেতেও পারি ধরো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলাম কত হবে আট হবে সেটা তো অখণ্ড সংখ্যা তার মানে কখনো অখণ্ড সংখ্যা পেতেও পারি আবার কখনো অখণ্ড সংখ্যা নাও পেতে পারি তার মানে এই এইবার দেখো সিদ্ধান্তগুলা কি বলছি দেখো এবার বুঝতে পারবা অখণ্ড সংখ্যার বিয়োগ ফল ও ভাগ ফল সর্বদা সর্বদা মানে সবসময় অখণ্ড সংখ্যা নয় কিন্তু মাঝে মাঝে পূর্ণ সংখ্যাও হয়ে যেতে পারে আবার মূলত সংখ্যাও হয়ে যেতে পারে তাই না গেল কিন্তু যোগ ফল ও গুণ ফল এই যে যোগ ফল আর গুণ ফল সর্বদাই অখণ্ড সংখ্যাই হবে পরীক্ষাতে আসে পরীক্ষাতে সত্য না মিথ্যা বলো সত্য না মিথ্যা বলো দি বললো দুটি অখণ্ড সংখ্যার ভাগ ফল সর্বদা অখণ্ড সংখ্যা কি বলবা সত্য না মিথ্যা এটা মিথ্যা দুটি অখণ্ড সংখ্যার ভাগ ফল সর্বদা অখণ্ড সংখ্যা নাও হইতে পারে ঠিক আছে সর্বদা অখণ্ড সংখ্যা নাও হইতে পারে এবার দুটি পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করি পূর্ণ সংখ্যা বলেছিলাম অখণ্ড সংখ্যার সংখ্যা মাইনাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইগুলো যদি যোগ করে দিই সব কী হয়ে যাবে পূর্ণ সংখ্যা হয়ে যাবে পূর্ণ সংখ্যার একটা ধারণা আমার মাথার মধ্যে আছে এবার সেই ধারণা নিয়ে আমরা এই এগুলা সলভ করার চেষ্টা করছি দেখি সাত একটা পূর্ণ সংখ্যা মাইনাস নয় একটা পূর্ণ সংখ্যা সাত মাইনাস নয় কথা হবে বলো তো এখানে কত হবে মাইনাস দুই হবে মাইনাস দুই একটা পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা নয় অবশ্যই একটা পূর্ণ সংখ্যা মাইনাস সমস্ত কিছু একটা পূর্ণ সংখ্যার মধ্যে আছে ওকে তাহলে দুটি পূর্ণ সংখ্যা যোগফল ফল সবসময় একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে কোনো সন্দেহ নেই আচ্ছা দুটি সংখ্যার দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল দেখি সাত থেকে মাইনাস এই মাইনাস মাইনাস নয় সাত হ্যাঁ যোগ হয়ে যাবে সাত প্লাস যোগ হয়ে যাবে তাই না হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর কি হবে নয়ে তো এখানে সাত প্লাস নয় হয়ে যাবে নয় আর সাথে হবে ষোলো বলো ষোলো পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা নয় এটা পূর্ণ সংখ্যা নয় এই পূর্ণ সংখ্যা ঠিক আছে এবার মাইনাস সাত এই মাইনাস নয় মাইনাস সাত কী হয়ে যাবে বলো তো হ্যাঁ মাইনাস নয় আর মাইনাস সাত হবে মাইনাস মাইনাসে প্লাস হবে কিন্তু চিহ্নটা কী হয়ে যাবে চিহ্নটা মাইনাস হয়ে যাবে চিহ্নটা মাইনাস হয়ে যাবে কী হয়ে যাবে মাইনাস ষোলো বলো এটা কী পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাইলে দুটো পূর্ণ সংখ্যার বিয়োগ ফল সবসময় কী হয় একটা পূর্ণ সংখ্যায় পাব দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ ফল সবসময় পূর্ণ সংখ্যা পাবো যত ধরনের পূর্ণ সংখ্যা নিতে পারো যে কোনো পূর্ণ সংখ্যাকে দুটোকে বিয়োগ করে দিলে আমরা সবসময় পূর্ণ সংখ্যা পাবো ঠিক আছে তাহলে যোগ করে পূর্ণ সংখ্যা পেলাম বিয়োগ করে পূর্ণ সংখ্যা পেলাম গুণ করে দেখি সাত গুণিত মাইনাস নয় কত হইল মাইনাস তেষট্টি সাত নয় তেষট্টি আর মাইনাসের জন্যে মাইনাস আগে বসিয়ে গেল ওকে মাইনাসটা আকাশ থেকে আসলো না হ্যাঁ এইবার মাইনাস তেষট্টি পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা নয় সংখ্যা ঠিক আছে এবার আমরা ভাগ করি সাত ভাগ করলাম মাইনাস নয় দিই কত হবে বলো তো সাত বাই মাইনাস সাত বাই নয় হবে তাই না আবার মাইনাস নয়কে আমরা যদি আবার ভাগ করি সাত দিই এটা কত হবে মাইনাস নয় বাই সাত হবে তাই না আর সেই পূর্ণ আসবে এক পূর্ণ দুই বাই সাত হবে এক পূর্ণ দুই বাই সাত হবে মাইনাস তো যাই হোক এই দুটো ভাগ করে আমরা কি পূর্ণ সংখ্যা পেলাম না কিন্তু আমরা যদি ধরো তেষট্টি পূর্ণ সংখ্যা হ্যাঁ তাকে যদি আমি সাত দিয়ে ভাগ করি কত হবে নয় হবে তার মানে নয় পূর্ণ সংখ্যা তাই না তাই মানে মাঝে মাঝে ভাগ করে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি আবার মাঝে মাঝে নি মূলত সংখ্যা হয়ে যাই ভগ্নাংশ হয়ে যাই তাই না হ্যাঁ তার মানে এবার দেখো এবার এইগুলো আমরা বুঝতে পারবো এই সংখ্যাগুলো আমরা এবার বুঝতে পারবো দেখো পূর্ণ সংখ্যা যোগফল ফল পিয়োগ ফল এবং গুণ ফল দেখো পূর্ণ সংখ্যা যোগফল সর্বদাই আমরা কি পেলাম সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে সবসময় একটা পূর্ণ সংখ্যায় হবে কিন্তু পূর্ণ পূর্ণ সংখ্যার সর্বদা কি কি নয় নয় সংখ্যা তাই তো হ্যাঁ আমরা মাঝে মাঝে ভগ্নাংশ পাচ্ছি বা মূলত সংখ্যা পাচ্ছি ওকে এবার যোগ ফল এই মূলত সংখ্যার ক্ষেত্রে দেখি যেকোনো দুটো মূলত সংখ্যা নিলাম কোনো দুটো বলো যেকোনো দুটো মূলত সংখ্যা বলো রিমা একটা মূলত সংখ্যা বলো আট একটা মূলত সংখ্যা ঠিক আছে আট আচ্ছা আর বলবে আমাদের বলবে মুাম্মেল বলবে একটু বলো একটা মূলত সংখ্যা বারো ঠিক আছে একটা বারো একটা মূলত সংখ্যা কোনো ব্যাপারই নেই বল বারো মূলত সংখ্যা আমি চাচ্ছিলাম ভগ্নাংশ কেউ যদি একের দুই বলতে তাহলে আমার একটু কঠিন কঠিনটা বোঝাইতে সুবিধা হয়েছে ঠিক আছে একের দুই বা এক এক মাস ঠিক আছে বারো দুইজনা বলেছে দুইজনে সঠিক বলেছে একদম আচ্ছা এবার আমরা দুইটো যোগ করি আট আর বারো যোগ করি আট আর বারো যোগ করলে কত হচ্ছে কুড়ি হচ্ছে এটা মূলত সংখ্যা না মূলত সংখ্যা নয় অবশ্যই মূলত সংখ্যা এটা মূলত সংখ্যার মধ্যে আছে ওকে এবার আমরা আট থেকে আট বিয়োগ দিই কত হবে তো মাইনাস চার আর আমরা বারো বিয়োগ আট করি কত হবে চার হবে শুধু চার হবে আমাকে রেশমি বলবে রেশমি বলবে বল মাইনাস চার আর চার এটা কি মূলত সংখ্যা না মূলত সংখ্যা নয় মূলত সংখ্যা তার মানে দুটি মূলত সংখ্যা তার মানে আমরা কি পাচ্ছি দুটো মূলত সংখ্যার আমরা কি পাচ্ছি মূলত সংখ্যায় পাচ্ছি ঠিক আছে তাহলে এটা মূলত সংখ্যা হইলো এটা মূলত সংখ্যা হইলো আমরা আট গুণিত ছিয়ানব্বই কি নাম ভুলে গেছে পিপাসা হ্যাঁ পিপাছা পিপাছা এটা কি মূলত সংখ্যা না মূলত সংখ্যা নয় ছিয়ানব্বই মূলত সংখ্যা আচ্ছা এইবার আহ আট ভাগে তো বারো করলাম আট ভাগে তো বারো মানে আট বাই বারো তাই তো কাটাকাটি করলাম চার তিন এই চার দোকানে আট তিন চার বারো তারপরে দুই এর তিন হইলো এটা হইলো দুই এক তিন আর এখানে আমরা যদি বারো প্রথমে নিই আট তারপরে নিই এখানে বারো নিলাম এখানে আট নিলাম কোথাবে হ্যাঁ এখানে তিন যাবে এখানে দুই যাবে তিন বাই দুই আচ্ছা বলো তিন বাই দুই আর এটাকে কে বলবে হ্যাঁ ও তুই তো আসিস নি প্রথমের দিকে তুই বলতে পারবি

বলো হ্যাঁ যতটুকু না পি বাই কিউ দিয়ে ভাগ না পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় প্রকাশ করা যায় যেখানে পি আর কি ওকে ও বলবে ও মাথায় থেকে বের ও ঠিক আছে পি বাই কিউ পূর্ণ সংখ্যা আর পি এই কিউ কি নয় পূর্ণ না কিউ শূন্য নয় হ্যাঁ তাহলে এখানে দুই বাই তিন দেখি দুই কি একটা পূর্ণ সংখ্যা হ্যাঁ পূর্ণ সংখ্যা তিন কি পূর্ণ সংখ্যা হ্যাঁ পূর্ণ সংখ্যা তিন কি শূন্য না তিন শূন্য নয় তাহলে এটা তো মূলত সংখ্যার মধ্যেই পড়ে গেল এটা তো ভাববে ভালো লোকের ঠিক আছে এটা মূলত সংখ্যার মধ্যেই পড়লো আবার তিন বাই দুইও তাই তিন বাই দুইও তাই কি এটা পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা আর দুই কে শূন্য না দুই শূন্য নয় তাহলে এটাও মূলত সংখ্যার মধ্যেই পড়ে গেল তার মানে দুটো মূলত সংখ্যার ভাগ ফল আমরা সর্বদা কি পাচ্ছি মূলত সংখ্যা পাচ্ছি তার মানে দুটি মূলত সংখ্যা আমরা যোগে করে মূলত সংখ্যা দুটি মূলত সংখ্যা আমরা গুণে করে মূলত সংখ্যা দুটি মূলত সংখ্যার বিয়োগে করে মূলত সংখ্যা দুটি মূলত সংখ্যার ভাগ ফল মূলত সংখ্যা হলো এই ছকটা বুঝে গেলে এই ছকটা দরকারি ছিল প্রচন্ড দরকারি ছিল নাও এবার আমরা প্রথম থেকে আসি মূলত সংখ্যার মধ্যে আচ্ছা মূলত সংখ্যা এইগুলা আমরা এগুলাকে লিনিয়ার ইকুয়েশন বলে তাই তো হ্যাঁ একঘাত সমীকরণ তাই না এগুলাকে একঘাত সমীকরণ বলে তো হ্যাঁ লিনিয়ার ইকুয়েশন বা একঘাত সমীকরণ বলে ইংরাজিতে কি বলে লিনিয়ার ইকুয়েশন হ্যাঁ বাংলাতে বলে একঘাত সমীকরণ হ্যাঁ লিনিয়ার লিনিয়ার ইকুয়েশন বা এক ঘাতের সংজ্ঞা এক ঘাত সমীকরণ ঠিক আছে আচ্ছা লিনিয়ার ইকুয়েশন আচ্ছা এই ইকুয়েশন আমরা সলভ করা শিখেছি কি হবে x প্লাস পনেরো আছে এখানে বত্রিশ আছে তাই তো এক্স আচ্ছা এটা সমান ইয়ে পনেরোটা এখানে আগে প্লাস আছে আমরা এধারে প্লাস থাকলে এধারে মাইনাস হয়ে যায় এ মাইনাস থাকলে এধারে প্লাস হয়ে যায় এধারে এধারে গুণ হয়ে গেলে এধারে ভাগ হয়ে যায় এধারে ভাগ থাকলে কি হয় এধারে গুণ হয়ে যায় তাই তো ইকুয়েশন সলভ করার নিয়ম আমরা শিখেছি তাই তাই তো তো এখানে পনেরো প্লাস আছে ওই ধারে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস পনেরো হয়ে যাবে বলো কত হবে এই দেখো সতেরো সতেরো বলো সতেরো একটা কী এটা একটা মূলত সংখ্যা আর সতেরো কে দেখো এখানে স্বাভাবিক সংখ্যা বলি তো বিশটা স্বাভাবিক সংখ্যা ঠিক বলি হ্যাঁ সতেরো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলে এই সোহেল বললো সতেরো স্বাভাবিক সংখ্যা হ্যাঁ ঠিক বলেছে বইয়ে লেখা আছে বললি ঠিক নাকি স্বাভাবিক সংখ্যা বলি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমি বলেছিলাম বল স্বাভাবিক সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলেছিলাম প্রথমেই বলেছিলাম স্বাভাবিক সংখ্যা এক স্বাভাবিক সংখ্যা আর

হ্যাঁ কোনো কিছু গুনতে গুনলে আমি দেখে দিতে পারবো যদি বলে একটা জিনিস দেখে দাও আমি দেখে দিতে পারবো যদি বলে দুটো জিনিস দেখে দাও আমি দেখে দিতে পারবো যদি বলে এক কোটি জিনিস দেখে দাও আমার দেখাইতে টাইম লাগবে কিন্তু দেখে দেখে দিতে পারবো এখানে এক কোটি জিনিস আছে কিন্তু যদি বলে শূন্য শূন্য স্বাভাবিক সংখ্যা নয় কেন নয় কেন শূন্যটা আপেল আমি দেখাইতে পারবো না শূন্যটা কল আমি দেখাইতে পারবো না শূন্যটা আমি দেখাইতে পারবো না মাইনাসও স্বাভাবিক নয় মাইনাস তিন স্বাভাবিক নয় মাইনাস তিন টাকা আমাকে দেখাইতে পারবে কেউ দেখাও মাইনাস তিন টাকা আমাকে দেখাইতে কিন্তু মাইনাস তিন টাকা মানে বোঝানো যাবে কি জিনিস মাইনাস তিন টাকা মানে আমার কাছে হয়তো তিন টাকা কেউ পাবে আমার কাছ থেকে তিন টাকা ধার আছে হয়তো কারো তাকে তিন টাকা দিয়ে দিলে আমার সেই মাইনাস তিন টাকা চলে গেল তাই না মাইনাস তিন টাকা মোটামুটি এইরকম বোঝানো যাবে কিন্তু কোনো দিন দেখানো যাবে না এই জন্য এটা কি স্বাভাবিক সংখ্যা না ওকে তো আমরা এই যে এই যে পেলাম এটা কি পেলাম স্বাভাবিক সংখ্যা পেলাম ঠিক আছে আচ্ছা দেখো কিন্তু যদি বাসে এতটা যাত্রী থাকতো এক্স দেখো পনেরো এইটা হিসাব করি কত পাবো বলো তো মান কত পাবো জিরো পাবো জিরো একটা কি সংখ্যা জিরো একটা কি সংখ্যা অখণ্ড সংখ্যা এই তো স্বাভাবিক সংখ্যা নয় জিরো কি হবে অখণ্ড সংখ্যা এখানে আমরা জিরো বসাবো এখানে কি হবে এখানে জিরো হবে বিয়োগ করি পনেরো থেকে পনেরো বিয়োগ করি জিরো হবে এই যে সমীকরণটার বীজ পেয়েছি বীজ মানে ওই ধান ধানের বীজ নয় ঠিক আছে এই বীজ মানে হচ্ছে কি মূল মূল ঠিক আছে এই বীজ মানে হচ্ছে মূল বা রুট কি বলে রুট বলে হ্যাঁ বা মূল বলে এই মানে সমাধান যেটা এক্সের মান যেটা সেটা বীজ হ্যাঁ এই সমীকরণের বীজ হয়েছে এক্সের যে মানটা পাবো সেটা হচ্ছে ওর বীজ ঠিক আছে যেটা একটা পায় একটা দীঘা সমীকরণের দুটো হয় ত্রিঘাত সমীকরণে তিনটি পেয়েতে পারি ঠিক আছে এরকম পরে আবার যখন পড়ব হ্যাঁ পলিনোমিয়াল পড়ব তখন আমরা ঘাত চার ঘাত পাঁচঘাত দশ ঘাত যত ঘাত দেবে ঠিক আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব কিন্তু এখন আমরা এক ঘাতের পড়ছি মানে একটাই আমরা বীজ পাবো আর এই বীজটা সৈন্য বীজটা একটা অখণ্ড সংখ্যা আমরা বললাম না স্বাভাবিকের সঙ্গে সৈন্য যোগ হয়ে গেলে কি হয়ে যায় অখণ্ড সংখ্যা করতে পারবা একা একাই করতে পারবা কিছুই না আচ্ছা পরেরটা দেখি দেখো বত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ হয়ে যাইছি মাইনাস কত পাবো মাইনাস তিন হবে তাই না হ্যাঁ এইটা পঁয়ত্রিশটা এই ধারে গেলে মাইনাস পঁয়ত্রিশ হয়ে যাবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে মাইনাস তিন হবে মাইনাস তিনটা এবার বলো কী হবে এটা একটা পূর্ণ সংখ্যা তাই তো এইটা হবে এবার এই সমীকরণের সমাধানটা করার চেষ্টা করি টু এক্স প্লাস হচ্ছে পনেরো সমান সমান বত্রিশ তাই না টু এক্স সমান হবে কত বত্রিশ মাইনাস কত হবে আচ্ছা সতেরো বাই দুই আচ্ছা বলো এটা কি সংখ্যা হইলো এটা পূর্ণ সংখ্যা এটা মূলত সংখ্যা এটা মূলত সংখ্যা এটা মূলত সংখ্যা তাহলে এই বেসটা আমরা মূলত সংখ্যা পাচ্ছি তাই তো আচ্ছা এ তো বুঝতেই পারলাম মূলত সংখ্যা মূলত সংখ্যা মূলত সংখ্যা এই এখানে দেখছি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে যেখানে ও কিউ পূর্ণ সংখ্যা কেউ নট ইজিকাল টু জিরো তাকে মূলত সংখ্যা বলে সংখ্যাটা আসে মাঝে মাঝে আসবে এবং বলবে এই সংখ্যাটা কি মূলত সংখ্যা আমাদের বলতে হবে যদি বলে মূলত সংখ্যা কাকে বলে তাহলে এই সংখ্যাটা বলবো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক্যাল টু জিরো তাকে মূলত সংখ্যা বলে ওকে আর বললু ধরো জিরো দেওয়া থাকলো জিরো বললু জিরোকে একটা মূলত সংখ্যা হ্যাঁ তাহলে বলতে হবে কেন হ্যাঁ কেন না জিরো বাই এক হিসাবে আমরা লিখতে পারি জিরো সমান সমান জিরো বাই এক লিখতে পারি যেখানে জিরো ও এক পূর্ণ সংখ্যা এবং এক নর্থ ইজিক টু জিরো এই জন্যই জিরোটা কি মূলত সংখ্যা ওকে হ্যাঁ অবশ্যই যদি এক মার্কের জন্য দেয় তাহলে শুধু হ্যাঁ লিখে দিলেও হবে হ্যাঁ বা না সত্য মিথ্যা থাকলে সত্য মিথ্যাতে হ্যাঁ বা না লিখবা কিন্তু যদি বলে এটা পূর্ণ সংখ্যা কিনা বলো ঠিক আছে এক মার্কে থাকলেও বলবা এক লাইন তো এক লাইনের তো ব্যাপার ঠিক আছে বলে দেবা যে আমরা শূন্যকে শূন্য বা এক হিসাবে লিখতে পারি যেখানে শূন্য একটা পূর্ণ সংখ্যা একও একটা পূর্ণ সংখ্যা এবং এক নট ইজিক্যাল টু জিরো এই জন্যই শূন্যটা একটা পূর্ণ সংখ্যা ঠিক একই রকমভাবে যদি পাঁচ থাকে মাইনাস পাঁচ থাকে বা দুই থাকে সমস্ত কিছুই আমরা বলতে পারবো ধীরে 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 হ্যাঁ এই সমাধান করার চেষ্টা করতে বলছে এখানে সমাধান করতে বলছে সমাধান করতে পারবে এগুলা হ্যাঁ আচ্ছা আমি পরের যখন ইয়ে করাবে ওগুলো করতেও পারো না করতে পারো মন গেলে করবা করি আন আচ্ছা আগে সম্পর্ক খুঁজি দেখো দুইয়ের তিন আর এই সরি মাইনাস দুইয়ের তিন আর তিনের আট ঠিক আছে এই দুটোকে যোগ করেছে ওকে যোগ করিতে যোগ করা মানে ভগ্নাংশে যোগ করা জানো তো হ্যাঁ ভগ্নাংশে যোগ করা জানো জানে না কে কে হাত তুলবে এখানে ভগ্নাংশে যোগ করা ভগ্নাংশে বিয়োগ করা হ্যাঁ আচ্ছা জানিস নি আর জানিস নি আর আর কেউ আছে যে ভগ্নাংশে যোগ যোগ বিয়োগ গুণ জানে না হ্যাঁ দুইজন আচ্ছা ওই দুইজনের জন্য তোমরা একটু বড়ি নিয়ে হয় না ঠিক সিলেবাস শেষ করে দেবো ওদের একটু এগিয়ে নিই ঠিক আছে তোমাদের হয়তো একটু মনে হবে পিছিয়ে যাচ্ছি কিন্তু পিছানোর কোনো ব্যাপার নেই সিলেবাস সঠিক টাইমে শেষ হবে না সঠিক টাইমে সমস্ত কিছু আমি করে দেবো ওদের একটু বুঝিয়ে দিই দেখো যারা ভগ্নাংশ যোগ গুণ বিয়োগ জানে না টাকাও আমরা কি করব ধরো একের দুই এর সঙ্গে যোগ করিতে বলেছে দুইয়ের তিন আমাকে যোগ করতে বলেছে আমরা এর তিন নেব না আমরা একটু ইয়েই নিই ধরো এখানে চার নিই একটু বড় নিই বড় নিলে সুবিধা হবে এটা চার নিলাম তার সঙ্গে যোগ করতে বলেছে একের বারো যোগ করতে বলেছে তা আমরা কী করব বলো কই যোগের ক্ষেত্রে ভঙ্গাংশে যোগের ক্ষেত্রে আমরা এই নিচেরগুলোকে আমরা ল সাগু করে নেবো চার আর বারো ল লসাগু করব ঠিক আছে লস হয়ে করবো এখানে কত কমন যাবে না দুইটো থেকে দুই কমন যাবে তাই না আমাদের পরে থাকলো দুই আর এখানে ছয় দোকানে বারো এখানে কত দুই কমন যাবে আবার এক পরে থাকবে আর তিন পরে থাকবে এবার আমরা যেহেতু আর যাবে না তার মানে দুই দুই গুণিত দুই তো তিন কত হইলো বারো হইলো তার মানে ভগ্নাংশ বারো হইল এই টোটাল একটা দাগ দেবো দিয়ে নিচ্ছে বারো লিখবো কী লিখবো বারো লিখবো ওকে ওপরে এক লিখে নিলাম মিডিলে প্লাস আছে এখানেও এক লিখে নিলাম ওকে এবার এটাকে ভাগ করব কি করব বারোকে চার দিয়ে ভাগ করব এই বারোটাকে চার দিয়ে ভাগ করব বারোকে চার দিয়ে ভাগ করলে কথা হয় তিন চার বারো তাই না এবার এখানে তিন দিয়ে গুণ করে দেবো ঠিক আছে এককে এই যে ওপরে এক ছিল সে এককে তিন দিয়ে গুণ করব ঠিক আছে মানে ভাগ করে যেটা পাবো সেইটা দিয়ে গুণ করবো এখানে দেখো এক ওই ওপরে এক ছিল আমরা এক লিখে নিয়েছি কিন্তু এবার বারোকে বারো দিয়ে ভাগ করলাম কত হবে এক হবে এই এককে এক দিয়ে গুণ করব কত হবে এক গুণিত তিন মানে কত হবে তিন হবে তাই তো এক গুণিত তিন মানে তিনই আর ওখানে কত হবে এক গুণিত এক এক কত হবে প্লাস হয়ে গেল নিচে বারো হইলো কত হইলো চার বাই বারো একে কাটাকাটি করি এবার হ্যাঁ চার দিয়ে কাটলে ওপরে ওপরে চার দিয়ে কাটা চার চারেকের চার নিচেও চারদিকে কাটা যাবে তিন চারও বারো তাহলে একের তিন হবে ওকে এটা হবে অ্যান্সার ওকে ভগ্নাংশের যোগ এইভাবে হয় আর এটা হচ্ছে ভগ্নাংশের কাটাকাটি ওপরের যে সংখ্যা দিয়ে ভাগ করবো নিচকেও সেই সংখ্যা দিয়েই ভাগ করবো ওকে সেইটা হচ্ছে ভগ্নাংশের কাটাকাটি ওকে বিয়োগ সেম টু সেম বিয়োগ সেম টু সেম বিয়োগ কি সেম টু সেম যোগ বুঝতে পারি তো তুমি যোগ কীভাবে হয় নাকি এখনও বুঝতে পারো নি বুঝতে পারো নি হ্যাঁ বুঝতে পারি তো হ্যাঁ যদি বুঝতে পারো আমাকে এই এই দুটো সংখ্যা যোগ করে দেখা তো একের দুই প্লাস হচ্ছে একের তিন এই দুটো যোগ করে দেখা আমাকে যদি বুঝতে পারো হবে হবে না মুখ দেখি বলে যাইছি হবে না মিছে কথা বলার কি আছে টাকা আমি আবার বলছি ধরো একের এর সঙ্গে একের তিন তোমাকে যেটা বললাম সেটা আমাকে যোগ করতে হবে ঠিক আছে তার মানে দুই আর তিনের কী করবো দুই আর তিনের কী করব বলো তো কি করব দুই আর তিনের হ্যাঁ এখানে কি করলাম দুই আর চার আর বারো কি করলাম লসার করলাম মোজাম্মেল দুই আর তিনের কী করবো হ্যাঁ এখানে দুই আর তিন দুই দিয়ে যাবে দুই আর তিনের লস করতে দুই দিয়ে যায় দুই আর তিনের দুই কে দুই দিয়ে গেলাম ঠিক আছে দুই কে দুই দিয়ে ভাগ করলাম এক হইলো তিন কে আমরা দিয়ে ভাগ করতে যাবো না তার মানে দুই দিয়ে যাবে না দেখো দুই কে আর তিন কে এমন কোনো সংখ্যা নেই যাকে দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় এক দিয়ে যায় এক দিয়ে দুই কেও যায় তিন দিয়েও যায় কিন্তু এক দিয়ে করা যা না করা যায় তাই না আমার তো ছোট হয়েছে না ঠিক আমার ছোট করানি কথা তো আমরা যেহেতু দুই আর তিন কি পরস্পর মূলত সংখ্যা মৌলিক সংখ্যা হয়ে যাইছে আমরা দুটোকে গুণ করে দেবো কী হয়ে যাবে আমরা কিছু পাচে নি তার মানে এই দুটোই পড়ে থাকে এই দুটোকেই গুণ করব দুই আর তিনে কত ছয় আমরা নিচে ছয় একটা বড় দাগ দিয়ে নিচে ছয় লিখবো ওকে এইবার ওপরে এক ছিল এক লিখিয়ে নেব আর এখানে এক ছিল এখানেও এক লিখে নেবো এবার দুই কে ছয় দিয়ে ছয় কে দুই দিয়ে ভাগ করবে এই যে নিচে ছয় পেয়েছি করি তাকে দুই দিয়ে ভাগ করবো ছয় দুই দিয়ে ভাগ করলে কত হয় তিন হয় তিন কি হ্যাঁ এখানে গুণ করব আর এখানে এক কে কি করবো হ্যাঁ ছয় কে তিন দিয়ে ভাগ করলে কত হবে দুই কে গুণ করব তাই তো দিয়ে আমাদের মিডিল যোগ ছিল যোগ বসিয়ে দিলাম মিডিল যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস চিহ্ন বসাতাম তাই তো আচ্ছা তাহলে এখানে কত হলো তিন প্লাস দুই বাই ছয় তাই না তাহলে কত হচ্ছে পাঁচ বাই ছয় ওকে তাহলে এ করে আমরা ভগ্নাংশের যোগ করতে পারি এবার ভগ্নাংশের গুণ দেখাচ্ছে ভগ্নাংশের গুণ ধরো দুই বাই চার আছে একে গুণ করতে বলেছে বারো বাই আট দিয়ে গুণ করতে বলেছে আমি ধরলাম আমরা কি করবো এপাশে ও পাশে কাটাকাটি করবো ঠিক আছে এখানে দুই দিয়ে কি করবো দুই দোকানে চার 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 দোকানে আট তাই তো চারকে আবার কে যায় তাই না চারেককে চায় তিন চারা বারো তিনকে আর চার দিয়ে যাবে না তাই না তাহলে তিন বাই চার হবে এরকম করে পাশাপাশি কাটাকাটি করবো কি করবো ওপরেও যে যদি ভাগ করা যায় যে সংখ্যা দিয়ে নিচকেও যদি সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমরা কি করব কেটে নেব দুটোকেই কেটি ছোট করে নেবো ওকে এটা হচ্ছে গুণ ভাগের ক্ষেত্রে সে একই কিন্তু ই হয়ে যাবে ধরো দুই বাই চারকে ভাগ করতে বললো বারো বাই আট দিয়ে আমরা কি করবো এই গুণ ভাগটাকে গুণচিহ্ন করে নেব দুই বাই চার গুণিত গুণ করে নিলে আটটা আর বারোটা উল্টে যাবে আট উপরে চলে যাবে বারোটা নিচে চলে যাবে এই ভাগটা গুণ করে দিলাম তার ফলে কি হইল এইটা উল্টে যায় এই সংখ্যাটা উল্টে যায় এবার দেখো চার দোকানে আট ছয় তিন কত হইল এক বাই তিন এরকম করে করব। ওকে এবার একটু ধারণা আসলো পরের যেতে অঙ্ক যে অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলো একটু বুঝতে সুবিধা হবে ওকে আর কি বলেন বাড়িতে প্র্যাকটিস করতে হবে যারাই জানে না ঠিক আছে বাড়িতে একটু প্র্যাকটিস করে নিতে হবে কিছু করার নেই ভগ্নাংশের যোগ কোথায় ছিল ফাইভে ছিল ফাইভে না ফোরে ছিল আচ্ছা ফোর ফাইভের চায় হোক ছিল আচ্ছা ফোর ফাইভে ছিল আমি ধরলাম আচ্ছা ছিল আমি ধরলাম সবগুলাতেই ছিল তাহলে সেইগুলো আমাকে শিখে আসতে হবে আমাকে টুকটুক করে একটু টাইম দিতে হবে টাইম দিলেই হয়ে যাবে কোনো ব্যাপার নেই যে টাইম দেবে সেই টাইমগুলো নিয়ে সেই আমার তো ধরো ভগ্নাংশ হয়েছে না তাহলে আমাকে কী করতে হবে ফোরের বা ফাইভের একটু একটা বই কোনো জায়গা থেকে জোগাড় করে সেগুলো টুকটুক করে আমাদের কি করতে হবে শিখে নিতে হবে একটু একটু করে হ্যাঁ আর কোনো জায়গায় যদি অসুবিধা হয় বুঝতে এই আমার কাছে আসবে আমি একটু একটু করে বুঝে দেবো ঠিক আছে অবশ্যই আসবে কিন্তু ছেড়ে যেন না যায় কোনো কিছু ছেড়ে গেলে কি হয়ে যাবে বলেন কই তোমাদের অসুবিধা এই দেখো গুণ করেছে সেই কাটাকাটি করি বুঝলি মূলত সংখ্যার গুণ ফল মূলত সংখ্যার বিয়োগ ফল করেছে সে একই রকম তিন আর আটের লস হো করেছে দেখো লস এক চব্বিশ তারপরে যেরকম হুবহু সেম টু সেম যেরকম বললাম সেই রকমই করেছে এবার ওই মূলত সংখ্যা দুটি ভাগ করি ভাগ করলাম দেখো এই ভাগটা যখন গুণ হয়ে গেল তখন তিন বাই আট আট বাই তিন হয়ে গেল না তিন বাই আট টাকা আট বাই তিন হয়ে গেল উলটি গেল তাই না উলটি গিয়ে এবার কাটাকাটি কাটাকাটি করে যা হয়ে যায় তাই তাহলে ভাগ ফল আমরা কি পেলাম আচ্ছা এবার দেখো শূন্য বা এই দুই বাই তিনকে শূন্য দিয়ে ভাগ করার চেষ্টা করছি শূন্য দিয়ে ভাগ করা যায় কোনো কিছুকে কোনো কিছুকেই শূন্য দিয়ে ভাগ করা যায় না তার মানে এটা অসংগত আচ্ছা মূলত সংখ্যা আচ্ছা হুম হুম ঠিক আছে আচ্ছা এবার দেখো বলছি সীমা অন্য যে কোনো একটি মূলদ সংখ্যার সঙ্গে সৈন্যকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে যোগ করি যে কোনো মূলদয় সংখ্যার সঙ্গে সৈন্য যোগ করি ধরো সৈন্য যোগ দুই করলাম কত হবে দুই হবে ধরো দুই যোগ সৈন্য করলাম কত হবে দুই হবে তার মানে শৈন্য কি যে কোনো যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে শূন্য দিয়ে যাকে আমি যোগ করি সবসময় সেই সংখ্যাটাই পাবো তাই না এই জন্য যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে শূন্যকে একক বলা হয় কি বলা হয় বা ইউনিটি বলা হয় যোগের ক্ষেত্রে ইউনিটি যোগের ক্ষেত্রে ইউনিটি কি শূন্য কেননা যে কোনো সংখ্যার সঙ্গে শৈন্য আমরা যদি যোগ করি সেই সংখ্যাটাই পাবো যোগের ক্ষেত্রে ইউনিটি তাই তো আচ্ছা গুণের ক্ষেত্রে ইউনিটি দেখো এক এককে আমরা যত দিয়ে গুণ করে এককে ধরো বারো দিয়ে গুণ করলাম কত হবে বারোই পাবো বারোকে আমরা যদি এক দিয়ে গুণ করি বারোই পাবো তাই না তো গুণের ক্ষেত্রে ইউনিটি কত গুণের ক্ষেত্রে ইউনিটি এক গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে ইউনিটি বা একক একক হয়েছি কত এক তাহলে যোগের ক্ষেত্রে ইউনিটি এক সরি যোগের ক্ষেত্রে জিরো আর গুণের ক্ষেত্রে এক আচ্ছা বলো বিয়োগের ক্ষেত্রে ইউনিটি কত হবে শূন্য হবে কেননা শৈন্যকে সৈন্যকে যা সরি না 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 বিয়োগের ক্ষেত্রে ইউনিটি হবে না কেননা দেখো সৈন্যকে যদি আমরা বারো দিয়ে গুণ করি এই বারোকে বারো দিয়ে বিয়োগ করি দেখো শূন্যকে বিয়োগ বারো করলাম কত হইল মাইনাস বারো হয়ে গেল তার মানে বারো বারোটা থাকলো না বারোটা মাইনাস বারো হয়ে গেল তাহলে ইউনিটি হবে না ইউনিটি পাওয়া যাবে না ইউনিটি পাওয়া যাবে না তাহলে বিয়োগের ক্ষেত্রে ইউনিটি পেলাম না ভাগের ক্ষেত্রে ইউনিট পাবো না দেখো কোনো সংখ্যা নেই যাকে মানে ভাগ করলে কি হবে সেই সংখ্যাটাই পাবো দেখো এধার দিয়ে ওধার দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা পাওয়ার মতো কোনো সংখ্যা আছে নেই দেখো এক এককে আমরা ভাগ করলাম কত দিয়ে সরি বারোকে ভাগ করলাম এক দি বারোই পেলাম কিন্তু এককে যদি আমরা ভাগ করি বারো দিই একের বারো হয়ে যাবে উল্টে গেল না হবে না হবে না দেখো আ এখানে শূন্যকে এ দিয়ে গুণ করলাম শূন্য পেলাম তাই না আর এ কেও শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে তাই না এ যে কোনো সংখ্যা মানে এখান থেকে কি বুঝতে আছে না শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি যে কোনো মূলত সংখ্যা দিয়ে গুণ করলে আমরা ঘুরি কি পাবো শূন্যই পাবো ঠিক আছে আচ্ছা এগুলো কি বলছি আচ্ছা তার মানে এই দেখো এইখানটা এইটা হচ্ছে দেখো আমরা একে এই ধারেই গুণ করে সরি এইটা বোঝাই আগে ভালো করে দেখো এটা হচ্ছে বিনিময় পদ্ধতি কি পদ্ধতি বিনিময় পদ্ধতি বা বিনিময় নিয়ম বিনিময়কেও রকম কমিউটেটিভ বলা হয় কমিউটেটিভ কমিউটেটিভ ল বলে ইংরাজিতে আমার খেয়াল নেই সঠিক পড়েছিলাম অনেকদিন আগে সে অনার্স পড়ার সময় পড়েছিলাম যাক হবে কমিটেটিভই বলে আচ্ছা হ্যাঁ বলে আচ্ছা বিনিময় নিয়ম কি বলছি দেখো দুই যোগ আমি যদি তিন করি যোগ তিন করি কত পাঁচে পাঁচ পাঁচে আর তিন যোগ দুই করি কত হবে পাঁচই হবে দেখো যোগের ক্ষেত্রে দুটি মূল সংখ্যা যোগের ক্ষেত্রে আমরা যাকে আগে পরে লিখি আমরা সেই জিনিসটাই পাবো না হ্যাঁ তার মানে আগে পাঁচই লিখি এই সরি আগে তিন লিখে আগে দুই লিখে যাই করে আমরা একই জিনিস পাব তো যোগ কি করে বিনিময় নিয়ম মেনে চলে যোগ কি করে মূলদ সংখ্যা যোগ বিনিময় নিয়ম মেনে চলে ঠিক আছে সেটা ভগ্নাংশের ক্ষেত্রেও হবে দেখো ছয় পাঁচ বাই সাতকে কে ছয় বাই এগারো দিয়ে যোগ করে যেটা পাবো আবার কি ছয় বাই এগারোকে পাঁচ বাই সাত দিয়ে সেইটাই পাবো এখানে সমান সমান হবে তাই না তো যেহেতু দুটোই উল্টি পাল্টি লিখলে কি হবে একই পাঁচই তার মানে বিনিময় নিয়ম মেনে চলছে আচ্ছা বিয়োগের ক্ষেত্রে দেখি তো বিনিময় নিয়ম মেনে চলছে কিনা তিন বিয়োগ দুই করলাম কত হইলো এক পেলাম আর দুই বিয়োগ তিন করলাম কত হইলো মাইনাস এক হইলো বিনিময় নিয়ম মেনে চললো না এই দুটো আলাদা আলাদা হয়ে গেল তার মানে বিনিময় নিয়ম মেনে চললো না বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে না কিন্তু যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে তাই তো আচ্ছা আমরা গুণের ক্ষেত্রে দেখি ধরো দুই আছে আর তিন আছে দুই আর তিন আছে ঠিক আছে কত হবে তিন দোকানে ছয় হইলো তিন আছে আর দুই আছে কত হবে ছয় হইলো তাহলে বিনিময় নিয়ম মেনে চললো মেনে চললো এবার আমরা ভাগের ক্ষেত্রে দেখি দুই বাই এই দুই বাই তিন হয়ে গেল প্রথমে তাই না দুই যদি ভাগে তো তিন করি আর আবার তিন ভাগে তো যদি দুই করি তিন বাই দুই হলো মিনে এটা মিললো মিললো না তাহলে বিনিময় নিয়ম মেনে চলবে ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মানবে না ওকে তার মানে বিনিময় শিখলাম বিনিময় নিয়ম শিখে গেলাম তাই তো আচ্ছা কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় বলো আমাকে বিনিময় নিয়ম কে কে বুঝতে পারেনি দেখো যে না বুঝিও এখানে চুপ করে থাকবে না তার লস সে বুঝতে পারবে না সে শিখতে পারবে না বুঝলে বলো কে কে বুঝতে পারেনি হাত তুলো লজ্জা পাওয়ার কিছুই নেই যে লজ্জা করবে সে পরীক্ষার ফলে পরীক্ষার পরে যে রেজাল্ট হবে তাতে আরও লজ্জা তার বেড়ে যাবে আমার কাছে লজ্জা পাওয়ার কি আমার কাছে তো শিখতে এসছে নাকি হ্যাঁ তোমরা জানো না শিখতে পারো নি সেই জন্যে শিখতে এসছো আর এই জন্যে শিখতে হবে আমার কাছে লজ্জা করার কিছুই নেই আমার কাছে লজ্জা করার কিছু নেই যদি আমার কাছে না বলো তাহলে আমি তোমাকে বোঝাইতে পারবো না সেই জিনিসটা যে জায়গায় বুঝতে পারছো না সেই জিনিসটা বোঝাইতে পারবো না আর যদি না বুঝে মানে তোমরা না বুঝে বাড়ি চলে যাও তাহলে তোমরা পরীক্ষা হলে নামাইতে পারবে না আর তার মানে কি আমার কাছে পড়তে আসা না আসা সমান হয়ে গেল এই জন্য কেউ যদি বুঝতে না পারে আমাকে অবশ্যই বলুক এখনই বলুক কিছু না লজ্জা পাওয়ার কিছু নেই এবার দেখো সংযোগ নিয়ম বা ডিস্ট্রিবিউশন ল সংযোগ নিয়ম বা ডিস্ট্রিবিউশন ল দেখাও ধরো দুই নিলাম ধরো দুই তিন চার তিনটে সংখ্যা নিলাম সবাই তাকাও এ ধারে আমরা এবার ডিস্ট্রিবিউশন ল বা সংযোগ নিয়ম পড়ব ডিস্ট্রিবিউশন ল বা সংযোগ নিয়ম ঠিক আছে আচ্ছা প্রথমে দুই তিন আর চার এবার যোগ করতে বলছে প্রথমে এইটার সঙ্গে এইটা যোগ করলাম কত হবে তাহলে দুই প্লাস তিন আর চার যোগ করলে কত হবে সাত হবে সাতের সঙ্গে দুই যোগ করলে কত হবে নয় হবে আমরা পরে কী করলাম দুই প্লাস তিন প্লাস চার প্রথমে এই দুটো যোগ করে নিলাম কত হবে পাঁচ প্লাস হচ্ছে কত কত পেলাম সেম টু সেম পেলাম তাই না যেটাকে আগে আগে এই দুটোকেই যোগ করি আগে এই দুটোকেই যোগ করি আমরা সেম জিনিস পাচ্ছি তার মানে যোগের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলছি তাই না যোগের ক্ষেত্রে কী করছি সংযোগ নিয়ম মেনে চলছি ওকে গুণের ক্ষেত্রেও ঠিক তাই হবে গুণের ক্ষেত্রেও তাই হবে দুই গুণিত তিন গুণিত চার করলাম দেখো প্রথমে আগে এইটাই করি আর দুই গুণিত তিন গুণিত চার করলাম প্রথমে এই দুটোই করি দেখো কত হবে দুই গুণিত তিন চারা পারো তাই না এখানে কত হবে হ্যাঁ হ্যাঁ ছয় গুণিত চার কত হবে এটা চব্বিশ এটাও চব্বিশ মেনে চললো তে কিন্তু তাহলে ডিস্ট্রিবিউশন ল গুণের ক্ষেত্রে এবং যোগের ক্ষেত্রে মেনে চলছে তাই তো আচ্ছা বিয়োগের ক্ষেত্রে দেখি আচ্ছা আমরা যে কোনো আমরা আমরা সংখ্যা নিয়ে কঠিন হিসাব করছি না ঠিক আছে কঠিন সংখ্যা নিয়ে হিসাব করতে টাইম লাগবে আমরা যে কোনো তিনটে সংখ্যা নিয়ে আমরা দেখি যে কোনো তিনটে সংখ্যা নিয়ে আমরা বিয়োগ করে দেখি মিলছে কিনা হ্যাঁ যদি মেলে তাহলে তোমাদের নিয়ে কথা মাস্টারদের কাজই সোজা করা কঠিন করা নয় আচ্ছা ধরো তিন চার আর পাঁচ নিলাম তিন বিয়োগ চার বিয়োগ পাঁচ করলাম ঠিক আছে প্রথমে আমি ধরলাম এই দুটো বিয়োগ করলাম দেখি কি হয় তিন বিয়োগ চার থেকে পাঁচ বিয়োগ করলাম কত হবে বলো তো মাইনাস এক হইলো তাই না তাহলে তিন প্লাস এক কত হলো চার হয়ে গেল তো এবার আমরা তিন বিয়োগ চার বিয়োগ পাঁচ করলাম প্রথমে এই দুটো করলাম কত হবে মাইনাস এক মাইনাস পাঁচ কত হবে মাইনাস ছয় মিলল এটা চার হলে এখানে আলাদা আলাদা হয়ে গেল ভাগের ক্ষেত্রেও সেম টু সেম ভাগের ক্ষেত্রে আমরা কোনো দুটি সংখ্যা নেই ধরো দুই নিলাম চার নিলাম আর আট নিলাম ওকে দুই চার আট নিলাম দুই ভাগিত চার ভাগিত আট করলাম প্রথমে এই দুটো করলাম কথা হইল দুই ভাগিত কত চার বাই আট কত হলো এক বাই দুই সমান সমান দুই গুণিত দুই বাই এক হয়ে যাবে তাই না এটাকে এটাকে আমরা গুণ নিলাম আর উল্টে দিলাম হবে চার হইলো তাই না এবার আমরা এইটাকে ই করে দিই দুই ভাগিত চার ভাগিত আট আমরা প্রথমে এই দুটো নিলাম কত হলো হ্যাঁ এটা কি গুণ করলে এক বাই হয়ে যাবে আট তার যে কত এক বাই ষোলো হইল ভাগের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ল মানলো মানল না তাহলে ভাগের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ল মানে না গুণের এই গুণের ক্ষেত্রে মানে হ্যাঁ ভাগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে মানে না ভাগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে কমিউটেটিভ ল বা বিনিময় নিয়ম মানে না বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল মানে না ডিস্ট্রিবিউশন ল আর কি ডিস্ট্রিবিউশন ল বা সংযোগ নিয়ম এটা কেউ কি করে না মানে না ওকে যোগের বিনিময় নিয়ম সংযোগ নিয়ম ব্যবহার করে মূলত সংখ্যা যোগ করছে বিনিময় নিয়ম কি করছে বলো তিনি কয় প্রথমে যে কোনো দেখো প্রথমে এই দুটি সংখ্যার ই করে নিয়েছে প্রথমে এই দুটি সংখ্যার করে নিয়েছে বিনিময় নিয়ম সংযোগ নিয়ম তো একই তাই না প্রথমে এর সঙ্গে এর করে দেখো আমরা পরপর সবগুলোকে একসঙ্গে করছে না কিন্তু সবগুলা একসঙ্গে করছে না আমরা সাধারণত কি শিখেছি রকম থাকলে সবগুলার তলার লসাগু করে নেবো লসাগু আগু করে সব কি করবো একসঙ্গে করে দেবো তাই না এখানে কি বলছে বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়মকে মেনে করতে বলছে তাই না তো আমরা কি করতে পারি এই ক্ষেত্রে কি করতে পারি দেখো তো আমরা যেভাবে যেভাবে সুবিধা হবে সেইভাবে সেইভাবে করে নেবো দেখো প্রথমে সবগুলা না করে এইটার এইটার হিসাব করছে দেখো এই দুটোর হিসাব করছে দেখেছো হ্যাঁ কেননা এই দুটোর হিসাব করি সুবিধা হবে কি হবে সুবিধা হবে এই জন্য এই দুটোর হিসাব এই দুটোর হিসাব নিচ্ছে দিই দেখো এটাকে আবার পাল্টে দিতে কী পাল্টি দিচ্ছে আটাশটাকে এই ধারে নিয়ে গেছে আর এটাকে এই ধারে নিয়ে গেছে তাই না কেননা আমরা কী জানি সংযোগ নিয়ম এই বিনিময় নিয়ম চলে আমরা এধারে ধারে একে এই ধারে রাখি আর এই ধারে রাখি একই জিনিস পাবো তো হ্যাঁ বিনিময় নিয়মের তো আমরা উল্টে দিয়েছি আচ্ছা তাকাও তারপরে তাকাও দিয়ে দেখো এবার দেখো ভেঙে এই দুটোকে নিয়েছে কি নিয়েছে এই দুটোকে নিয়েছে কেননা চৌদ্দো আর আঠাশের মধ্যে লসায় করতে আমার সুবিধা হবে তাই না হ্যাঁ এই দুটোকে নিয়েছে আর পাহাড় তেরোর মধ্যে লসায় করতে আমার সুবিধা হবে চোদ্দ আর আঠাশকে ভাগ করা যায় দুই দিয়ে যায় আর তিন চারা চার চারং কত বাহান্ন এই দুটোকে আমরা লস করতে সুবিধা হবে তাই না দেখো লস হবো করি এই দুটোকে আলাদা আলাদা করে নিয়েছে হিসাব হিসাব তারপরে যেরকম পেয়েছে সোজা হিসাব করতে করতে চলে এসছি ওকে আমরা এই নিয়মগুলাই পরে করবো গুণের ক্ষেত্রে করিতে দেখো গুণের ক্ষেত্রে করিতে পরে যখন অঙ্কগুলা করতে যাব তখন আমরা কি করবো সব করবো আচ্ছা কষে দেখি কোথায় গেল মদার খেলা চলে এসছে সংখ্যা রেখায় বসানোর পরে শেখাবো কোনো ব্যাপার নেই শুধু একদম কিছু অঙ্ক করি কষে দেখি তো চলে আসি কষে দেখি লে আসি কষে দেখি তিন সাতটা পঁচিশ বাজছে ও বাবা আজকে তো আটটা পর্যন্ত পড়া তাই না একটা খেয়াল নেই আচ্ছা কষে দেখি দু একটা ইয়ে আমি বলে দিচ্ছি তাকে বুঝতে পারবা নিচের সমীকরণগুলো সমাধান করি বীজগুলি পি বাই কিউ আর যেখানে কিউ নট ইলো জিরো পিউ ও কিউ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি বলছি এদের কি করতে হবে আমি একটা দেখাচ্ছি যে কোনো একটা দেখাচ্ছি বাকিগুলো সব করে নিতে পারবা দেখো আমি কোনটা দেখাবো এইটাই দেখাই নাকি হ্যাঁ সবগুলো এক আমি আমি দুটো দেখাচ্ছি নাও সেভেন এক্স সমান সমান আছে তাই না এক্স সমান কত হচ্ছে হ্যাঁ চৌদ্দ বাই সাত সমান সমান দুই যেহেতু এখানে গুণ আছে এই ধারে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তার মানে দুই হলো তাই না দুই হলো আচ্ছা দুইটাকে এবার কী বলছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলছে তাহলে দুই সমান আমরা কী লিখতে পারি দুই বাই এক যেখানে কি দুই ও এক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এক নর্থ জল টু জিরো হলো আবার আমি এইটাকে কর এইটা দেখাই টি সমান সমান কথা আছে আট মাইনাস বারোটি তাই না বারোটি এই ধারে গেলে কী হয়ে যাবে দেখো এখানে মাইনাস আছে এই ধারে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে টি প্লাস বারোটি হয়ে যাবে তাই না সমান সমান ওই ধারে আটই আছে টি আর বারোটি কত হবে তেরোটি হবে তাই না হলো আর এখানে আট আছে তেরো সঙ্গে টি গুণ আছে তেরোটাকে এই ধারে নিয়ে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে গুণ এই ধারে আছে এই ধারে গেলে ভাগ হয়ে যাবে আট বাই তেরো বলো এটা তো করেই দেওয়াই আছে আট বাই তেরো সমান কি প্রকাশ আছে কি হবে তার মানে যেখানে আট ও পূর্ণ সংখ্যা কি আট ও আট ও তেরো পূর্ণ সংখ্যা এবং জিরো ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এইগুলো সবগুলো আমরা করে নেবো এইচ পর্যন্ত করে নেবো এখানে যে কোনো একটা মূলত সংখ্যা নিজের মূল মতো বসাবা দশ বারো পনেরো ষোলো একে দুই যা ইচ্ছা বসি হিসাবটা করবা ঠিক আছে নিজের মন মতো সবাই আলাদা আলাদাভাবে করে আনবা ঠিক আছে নিজের নিজের করবা আলাদা আলাদা মূলত সংখ্যা বসে আলাদা আলাদাভাবে করে নেবো আচ্ছা এইটাকে যাচাই করতে বলছে এইটাকে যাচাই করতে বলছে দু একটা বাড়ি থেকেই করে আনতে হবে কিন্তু ওয়াই সমান কি দেওয়া আছে মাইনাস পাঁচের চার দেওয়া আছে আমাদের দেখাইতে হবে মাইনাস ওয়াই তার মাইনাস সমান সমান ওয়াই হবে কিনা দেখাইতে হবে তো আমরা মাইনাস ওয়াইয়ের জায়গায় মাইনাস পাঁচ পাঁচ বাই চার বসিয়ে দিই ওকে তাহলে মাইনাস অফ কি হইল এখানে কত হবে মাইনাস পাঁচ বাই চার হইল তাই না আর আগে মাইনাস আছে এই মাইনাসটা এই মাইনাসটা আর এই মাইনাসটার জন্য এই মাইনাসটা তাকে গুণ করেছি এই ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের মান বসিয়েছি বলো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই তো তাহলে মাইনাস হইলো আর প্লাস কী হইলো পাঁচ বাই চার আচ্ছা আমরা কত পেলাম এইটা এই ধারায় কত পেলাম মাইনাস পাঁচ বাই চার আর এইটা মানে কত ওয়াই মানে মাইনাস তাহলে এইটা মানে তো ওয়াই তাই না তার মানে এই যে এইটা ঠিক আছে এটা ঠিক আছে অবশ্যই সত্যি অবশ্যই সত্যি তাই তো আমরা এইখানে হিসাব করি আমরা এই ওয়াই আমরা ঘুরি সেই ওয়াই তার মানে এটা সত্য তাই তো আচ্ছা তারপর একটা দেখি কি বলছে তিন এক্স মানে এত হলে এদের মান খুঁজতে বলছি এদের মান খুঁজতে বলছি ওকে এখানে নিজের মন মতো যে কোনো একটা মূলত সংখ্যা বসাবা চার বসাইতে পারো এই চার বলছে আট বসাইতে পারো বা তিনের চার বসাইতে পারো যা খুশি যে কোনো একটা সংখ্যা বসি করবা এগুলা কি করব দুই আমরা টু এক্স প্লাস পাঁচ আমাদের মান বার করতে বলছি এই মানগুলা বসি ঠিক আছে এই মানটা বসি তা আমরা পাশে আমরা কি বলবো দুই গণিত মাইনাস তিন বাই আট প্লাস হচ্ছে পাঁচ আমরা পাশে লিখিয়ে দেবো এক্স এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই ওকে লিকি করবো দেখো কাটাকাটি কত হচ্ছে চার মাইনাস তিন বাই চার প্লাস হচ্ছে পাঁচ তাই না তলায় কিছু নেই মানে কি আছে হ্যাঁ মাইনাস কিছু তলাই কিছু নেই মানে এক আছে প্লাস হচ্ছে পাঁচ বাই এক আমি লিখতেও পারি না লিখতেও পারি ওকে আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি যারা একটু বোঝও ভালো করি সে নাও লিখতে পারে সে লিখবে না না লেখাই ভালো দেখো চার আর একের লস হবে কত চারই হবে ওকে তার মানে তলাই কত হবে চার এবার চারকে চার দিয়ে ভাগ করলে কত হবে ওপরে তিন লিখে নিলাম মাইনাস তিন লিখলাম আর মিডিলে প্লাস আছে প্লাস লিখলাম এখানে পাঁচ আছে পাঁচ লিখে নিলাম বলো চারকে চার দিয়ে ভাগ করলে কত হবে একই হবে তার মানে এক দি গুণ হয়ে যাবে তাই না আচ্ছা বলো চারকে এক দিয়ে ভাগ করলে কত হবে চার হবে তার মানে এই পাঁচের সঙ্গে কত গুণ হবে চার গুণ হয়ে যাবে তাহলে কত হইলো এখানে মাইনাস তিন হইল আর ওখানে চার পাঁচা কুড়ি হইলো বাই নিচে কত আছে চার আছে আমি একটু এই ধারে লিখছি তো মাইনাস এ সরি মাইনাস তিন আর প্লাস কুড়ি কত হবে বলো তো মাইনাস তিন আছে প্লাস কুড়ি হ্যাঁ প্লাস সতেরো আর নিচে কত আছে বলো তো চারই আছে তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার এটাকে আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করিয়ে মানে চার পূর্ণ একের চার আমরা কুড়ি নিতেই পারি এইটাকে আমরা প্রকাশ করতেই পারি চার পূর্ণ একের চাই ওকে অথবা এই হওয়ার রেখে দিলেও কোনো ব্যাপার নেই নাম্বার দিয়ে দেবে বুঝলে আচ্ছা ফাঁকা ঘরে সংখ্যা বসাইতে বুঝে সংখ্যা বসাইতে হবে আছে আজে থাক বুঝলে আজে থাক তিন পর্যন্তই করে আনো পরে পরের দিন পরে গুলো দেখাবো এক থেকে তিন এক থেকে তিন আর এই ওপরের গুলা যদি মন যাই করবা এইগুলা এগুলা তো আমি বুঝিয়েছি এইগুলা মন গেলি করে আনবা এইগুলা একবার করবা ঠিক আছে আচ্ছা আজকে থাকুক এই পর্যন্তই এরপর বিজ্ঞান করাবো হ্যাঁ